फिर मोदी मैजिक धुए मुछे साफ बिरोधी शिविर गुजरातेर पुरो निर्वाचने 90% आसने कब्जा बीजेपी देखुन पुरो भोटेर 100% फलाफल ए भिडियोते तो भिडियो शुरू करार आगे आपने काछे छोट्ट एकटी रिक्वेस्ट जे भिडियोटी एकटी लाइक करबेन नतून होले अवश्य चैनलटी सबस्क्राइब करे रखबें। गुजराटे बीजेपी जयेर धारा अब्याहत मंगलवार त्रिमुखी प्रतिद्वंदिताय राजधानी गांधीनगर दखल करल नरेंद्र मोदी दल पुरसभार 44 आसनेर मध्ये बीजेपी एकाई जीतेछे 41টিতে কংগ্রেস 2টি এবং আম আদমি পার্টি 1টি আসনে জয় পেয়েছে। 1টি আসনের ফল ঘোষণা স্থগিত রয়েছে। গত রবিবার গান্ধীনগর পুরসভার ভোট গ্রহণ হয়েছিল। ভোটদানের হার ছিল 56% সামান্য বেশি। বিজেপি এবং কংগ্রেস প্রতিটি আসনে প্রার্থী দিয়েছিল। প্রথমবার এই পুরসভার ভোটে লড়তে নেমে 40 জন প্রার্থী দাঁড় করিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়ালের দল। এছাড়া কিছু আসনে ছিলেন এনসিপি এবং নির্দল প্রার্থী। উল্লেখ্য 2016 সালে গান্ধীনগর পুরসভার 32টি আসনের মধ্যে বিজেপি এবং কংগ্রেস দুই দলই 16টি করে আসন পেয়েছিল। গুজরাটে আম আদমি পার্টি পা রাখার পর থেকেই এবারের নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের আশা করেছিল অনেকেই, কিন্তু লড়াই একতরফা হল। জয়ের পর বিজেপি জানায়, আমরা শুধুমাত্র উন্নয়নের নামে ভোট চেয়েছিলাম, বিজেপি সবসময় দেশের পাশে আছে। বিজেপি জানায়, গুজরাটে আম আদমি পার্টি আসার পরেও আমাদের কোনো ফারাক পড়েনি। নির্বাচনে জয়ের পর গান্ধীনগরের গণনা কেন্দ্রের বাইরে বিজেপি কর্মীরা উৎসব শুরু করে দেয়। বিজেপি কর্মী সমর্থকরা ঢাক ঢোল বাজিয়ে নাচানাচি করে, কর্মীরা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। অন্যদিকে কংগ্রেস এবং আম আদমি পার্টির শিবিরে শ্মশানের মতো নীরবতা দেখা যায়। তো এটি ছিল সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবং ফের গুজরাটের পুরো ভোটে 90% আসন কব্জা করল বিজেপি, ধুয়ে মুছে সব বিরোধী শিবির। তো এই প্রসঙ্গে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।